হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্লে স্টোরে দারুণ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের স্মার্টফোনটাকে খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যেটা দেখলে কিন্তু আপনাদের ফ্রেন্ড থেকে শুরু করে যে কেউ দেখলে আপনাদের কাছে এই অ্যাপটি নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন সব কিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্লে স্টোরের দুর্দান্ত অ্যাপ্লিকেশনটি কি, জাস্ট আপনাদেরকে একটি ডেমো দেখাই। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো একটি অপশনে যদি ব্যবহার করতে থাকেন বা আপনি দেখা যায় ইউটিউবে গেলেন, ইউটিউবে যদি ভিডিও দেখতে থাকেন সেখান থেকে কিন্তু আরেকটি অ্যাপ্লিকেশনে খুব সহজেই আপনি চলে যেতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই, আমি যদি আমার নেভিগেশন বার থেকে নিচ থেকে জাস্ট উপর দিকে একটু স্ক্রল করি, স্ক্রল করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন শো করতেছে। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে যদি জাস্ট আমি ইউটিউবটাতে ক্লিক করি আমার ইউটিউবটা কিন্তু ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট এখান থেকে যে আমি নোটিফিকেশন বার থেকে আবার যদি একটু টান দেই, ঠিক আছে, সরব করে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখান থেকে যদি আমি ফেসবুকটি ওপেন করি ডাইরেক্টলি কিন্তু আমি আমার ফেসবুকটি ওপেন করতে পারবো। তো আপনারা কিন্তু দেখলেনই খুব সহজে কিন্তু আপনারা আপনাদের স্মার্টফোনটাকে সহজভাবে ইউজ করতে পারবেন। এখান থেকে যদি আবার আমি সরব করি, সরব করার পর বন্ধুরা এখান থেকে আবার ইউটিউবে চলে যাই, ডাইরেক্টলি কিন্তু আমি ইউটিউবে চলে যেতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে কিভাবে অ্যাক্টিভ করবেন আর কিভাবে ডাউনলোড করবেন, জাস্ট এটা ডাউনলোড করার জন্য অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন পুলমি অ্যাপ, জাস্ট এটা লিখে সার্চ করার পর বন্ধুরা সর্বোপরি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনাদের স্মার্টফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর বন্ধুরা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা আপনাদের কাছে যতবার অ্যালাউ চাইবে জাস্ট অ্যালাউগুলো আপনারা পারফেক্টভাবে এখান থেকে দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো অ্যালাউগুলো পারফেক্টভাবে দিয়ে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বের করবেন। ঠিক আছে বন্ধুরা, যে এই অ্যাপ্লিকেশনটি খুঁজে এখান থেকে আপনাদের পারমিশনটি দিয়ে দিতে হবে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করবো। ওপেন করার পর বন্ধুরা এখান থেকে ডিসপ্লে ওভারলি যে পারমিশনটি চাইবে এটা দিয়ে আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব, আবারও ব্যাক দিয়ে দিব। ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা সর্বোপরি একটি অপশন পাবো মডিফাইড আইটেমস, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখানে কিন্তু বন্ধুরা দেখেন এই অ্যাপ্লিকেশনগুলো দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আপনাদের মন মতো অ্যাপ্লিকেশন আপনারা অ্যাড করে নিতে পারবেন। জাস্ট অ্যাপ্লিকেশন অ্যাড করার জন্য এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন অ্যাড অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে। জাস্ট এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। জাস্ট এখান থেকে যদি আপনি এই মুহূর্তে টিক চিহ্ন দেন, আপনি যে যে অ্যাপ্লিকেশনটি দরকার সেগুলোতে টিক চিহ্ন দিয়ে জাস্ট অ্যাড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো অ্যাড হয়ে যাওয়ার পর বন্ধু এখান থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন পড়ে যে অ্যাপ্লিকেশনটা আমরা রাখবো না, জাস্ট ওটাকে এখানে লং প্রেস করে ধরে নিচে এনে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে সেটিংগুলো শেষ হয়ে যাওয়ার পর বন্ধু এখান থেকে কিন্তু আপনার এগুলোকে আপনার কালার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এগুলো দেখে নেবেন আপনারা, দেখে দেখে আপনারা সেটিং করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট সর্ব নিচে গেলে এখানে একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর বন্ধুরা সেটিং শেষ, এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা এখন যদি আমি নেভিগেশন বার থেকে একটু উপর দিকে স্ক্রল করি তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে। জাস্ট আমি যে অ্যাপ্লিকেশনটি ক্লিক করব এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখান থেকে আমি চলে যেতে পারবো। ঠিক আছে, ডাইরেক্টলি কিন্তু এখান থেকে খুব সহজেই আমরা চলে যেতে পারবো। তো এইভাবেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের স্মার্টফোনটাকে খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন, যেটা কিন্তু আপনাদের যে কোনো ফ্রেন্ড দেখলে এই অ্যাপ্লিকেশনটি নেওয়ার জন্য অবশ্যই পাগল হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন।